ওয়েলকাম সকলকে, আশা করি সবাই সুস্থ আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একটা ঢাল এবং একটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয়। তো অর্থাৎ একটা যদি ঢাল দেয়া থাকে এবং একটা নির্দিষ্ট বিন্দু দেয়া থাকে, তাহলে সেই সরলরেখাটার একটা সমীকরণ আমরা কীভাবে নির্ণয় করতে পারি তা আমরা জানব। তার জন্য একটা প্রশ্ন দেখো, একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 2-1 বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল 2। তাহলে আসো আমরা এটা সমাধান করি। তো প্রথমেই আমরা এখানে কী কী দেওয়া আছে সেটা লিখব। দেওয়া আছে ঢাল m = 2, এবং এই যে বিন্দুটি দেওয়া আছে তাকে আমরা x1 y1 ধরবো, এবং x1 এর মান 2, y1 এর মান -1। এরপর আমরা জানি আসলে একটা m ঢাল বিশিষ্ট এবং একটি নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি, y - y1 = m × x - x1। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। y - y1 এর মান হচ্ছে -1, এটা ব্র্যাকেটে রাখলাম, m এর মান 2, x1 এর মান হচ্ছে 2। আচ্ছা, তারপর আমরা যদি সমাধানটা করি, y - -এ +1, 2-র সাথে x গুণ করলে 2x, -2×4, 4। এরপর আমরা y = 2x - 4 লিখলাম, এবং এই +1কে আমরা পক্ষান্তর করে কী লিখতে পারি, -1। তাহলে আমরা কী দাঁড়াচ্ছে, y = 2x - 5। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ, y = 2x - 5। আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।